প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি সকলে ভালো আছেন। পিএসজি শিবিরে আবারও ইনজুরির আশঙ্কা, এমবাপ্পের পর এবার সিটকে যাওয়ার আশঙ্কায় লিওনেল মেসি। আসুন জেনে নেই বিস্তারিত। চোটে পড়ে কিলিয়ান এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার খবর পুরনো। পিএসজির জন্য নতুন দুশ্চিন্তা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এবার লিওনেল মেসিকেও না পাওয়ার শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট নাকি ছিটকে দিচ্ছে আর্জেন্টাইনেই মহাতারকাকে। মেসির চোটে পড়ার খবর দিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপ। পরশু রাতে মার্সেইর বিপক্ষে 2-1 গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে বিদায়ের হতাশা আরও বাড়তে পারে মেসির চোটে পড়ায়। ফ্রান্সের বিখ্যাত সংবাদ মাধ্যম লেকিপ বলছে, মেসির চোট এতটাই গুরুতর যে হয়তো বায়ার্নের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তিনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য লিগ ওয়ানে মনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচে এরই মধ্যে মেসির ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে লেকিপ। তবে মনাকোর বিপক্ষে পাওয়া না গেলেও পিএসজির প্রত্যাশা, বায়ার্ন মিউনিখের ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে লিওনেল মেসি। এমবাপ্পেকে হারিয়ে এমনিতেই আগে থেকে চাপে আছে পিএসজি, এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের হতাশা। এখন মেসিকেও হারাতে হলে সেটি নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আশা থাকা পিএসজির জন্য হবে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স লিগে মেসির ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব। আর তাই ইঞ্জুরি সংখ্যা কাটিয়ে ফিরে আসুক মেসি, এই প্রত্যাশা সকল ফুটবল ভক্তদের। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।